ডেকেছেন প্রভু? আমি তোমাকে কেন স্মরণ করেছি তুমি জানতে চাও? আমাকে কেন ডেকেছেন? আমি তোমাকে কেন স্মরণ করেছি তুমি জানতে চাও? এই মুহূর্তে তুমি আমাকে সেবা দাও, আমি তোমার সেবা ভক্ষণ করে আমি যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। প্রভু আপনি কৈলাসনগর যাবেন? হ্যাঁ আমি কৈলাসনগর ধর্ম প্রচার করতে যাব। আপনাকে আমি সেবা দেব, কিন্তু আমার একটি কথা রাখবেন প্রভু। বলো কি কথা? আমি আপনার সাথে কৈলাসনগরে যাব। আমার সঙ্গে তুমি যেতে চাও সেই কৈলাসনগরে? হঠাৎ করে তোমার মনে করে এই বান চালাতা হয়ে উঠেছে, আমার সঙ্গে তুমি যেতে চাও সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে, কেন তুমি আমাকে স্বেচ্ছায় বিদায় করে দাও? আমি যাব, আমার গুরুদেব বিন্দুরাজ আমাকে বলেছে ওগো মহাদেব তুমি যাবে স্বতন্ত্র হয়ে, আমার ধর্মের বাণী পৌঁছে দেব ভক্তের কানে। আমি বলেছি তো বলেছি, এবার আমি আপনার সাথে কৈলাসনগরে যাবই। আমার সাথে তুমি কৈলাসনগর যেতে পারো, আমার যে তিনটি শর্ত আছে, আমার তিনটি শর্ত যদি তুমি তামিল করতে পারো তবেই তোমাকে আমি নিয়ে যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। বলেন যা প্রভু, আপনি কি শর্ত মেনে নিয়েছো? হ্যাঁ প্রভু। দুই নাম্বার শর্ত গোবর্বতী, তুমি যখন আমার পুষ্পরথে সওয়ার হয়, যখন তুমি আকাশ পথে ভ্রমণ করবে, তখন তুমি পাতালপুর দৃষ্টি রাখতে পারবে। আমি পাতালপুরিতে দলের পরিচালক, দলের পরিচালক সাত বলে আসেন। দ্বিতীয় প্রশ্ন, তোমাকে যেখানে রেখেই আমার ভক্তের বাড়িতে যাব না কেন, সেখান থেকে ফিরে আসা পর্যন্ত তুমি একটি পাও কোথাও যেতে পারবে না? প্রভু আমাকে যেখানে রেখে যাবে আমি সেখানেই বসে থাকবো। ঠিক আছে, তুমি অন্দর মনে করে আমার পুষ্পরথ তুমি সওয়ার হও, আমি তোমাকে নিয়ে যাবো এই মুহূর্তে সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ঠিক আছে প্রভু। আমি যে কৈলাসনগর এসে পৌঁছে গেছি, আমি যে তোমাকে এখানে রেখে কিছুক্ষণের জন্য আমার ভক্তের বাড়িতে যাব, সেখান থেকে ফিরে আসা পর্যন্ত তুমি একটি পাও কোথাও যেতে পারবে না? ঠিক আছে প্রভু, আমি এখানেই বসে থাকবো। ঠিক আছে তাহলে বসি। অনেকদিন ধরে আমার প্রভু গিয়েছি, এখন যে ফিরে আসছি না, আমার যা ভালো লাগছে না। প্রভু আপনি কোথায়? প্রভু প্রভু বাড়ি আছো? মহামণি বাড়ি আছো? আমি অনেক দূর দূরান্ত থেকে যে ধর্ম প্রসার করতে এসেছি, আমার ছেলেটা যে দূরান্ত হয়ে গেছে মহামণি, আমি যে তোমার বাড়িতে এসেছি, তুমি একটু সঞ্চয় পেতে দাও, আমি তুমি স্নান করবো। প্রভু নমস্কার। প্রভু নমস্কার। হ্যাঁ প্রভু, আপনাকে আমি সেবন দিচ্ছি, আপনি বসে পড়ুন। ঠিক আছে। প্রভু আপনি কৈলাসনগরে আসেন ধর্মের কাজ করতে না এই অধর্মের কাজ করতে? তুমি একজন নারী, আর একটা নারী নামে মিথ্যা অপবাদ দিতে তোমার জিব্বাখানে তারস্ত হয়ে গেল। তুমি একবার কি ভাবলে না ওই নারীর সাথে আমার কিসের সম্পর্ক রয়েছে? তুমি একবার কি বুঝতে পারলে না তুমি একটা নারী, আর একটা নারী কি না এই নারীটি কে?
আকাশে পাতাল ঝড় বৃষ্টির সাথে যেরকম সম্পর্ক রয়েছে, পিতা পুত্র মাঝে যেরকম সম্পর্ক রয়েছে, যেরকম সম্পর্ক রয়েছে, এরকম সম্পর্ক আমার এই নারীর সাথে হয়েছে। কি আমি ক্ষমা করলে স্বয়ং ভগবান তোমাকে ক্ষমা করবে না, তুমি যার কাছে অন্যায় করেছ তুমি তার কাছে। মহামণি মা গো আমাকে ক্ষমা করে দাও না মা, আমার মেয়ে আমাকে ক্ষমা করে দিয়েছে। বাহ, তোমার মেয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছে। আমি যে পিতা আমি কি তোমাকে ক্ষমা না করতে পারি? আমিও যে তোমাকে ক্ষমা করে দিয়েছি আমি যে তোমাকে ধর্মের বাড়ি দিয়েছি, তুমি আমার ভক্তদের কানে উঠিয়ে দিবে এই মুহূর্তেই তুমি চলে যাও। ঠিক আছে, নমস্কার। এখানে সকলে থাকবো না, আমি চলে যাবো, আমার আর ভালো লাগছে না। ঠিক আছে পার্বতী, তুমি যখন আর এখানে এক মুহূর্ত থাকতে পারছো আমি তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চপুর। Oh, my God.